ভারতবর্ষের প্রায় লক্ষ লক্ষ মানুষ এই মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিত এরা বসবাস করে, বিভিন্ন চাকরির তারা এখানে এঙ্গেজ আছে। যে এটা শুধু মুসলিম তা নয়, বহুত হিন্দু মানুষ, বহুত খ্রিস্টান মানুষ এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা মিডল ইস্ট, যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন সায় চাকরিতে, এখানে প্রাইভেট কোম্পানিতে এরা এই মানুষগুলো আছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যেটা বক্তব্য, এই বক্তব্য হলো যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হইব। তারপরে ইসলামিক কিছু চিন্তাবিদ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের মানুষ দুইবার যোগাযোগ করছেন এবং গতদিন, আজকের থেকে প্রায় 10-12 দিন আগে যখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রোগ্রাম হয় বরাকবিলি, এই সময় এই ইসলামিক চিন্তাবিদ যারা, এরা এই কথাটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে অবগত করছেন যে মাদ্রাসা এডুকেশনটা যে ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা যে শুধু আছে তা নয়, এবং এটার লগে সামঞ্জস্য রাখিয়া সংস্কৃত টুলগুলাও বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। তো দুইটা ধর্ম, আজকে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম, এই দুই ধর্মর যে দুই শিক্ষা যেটা আজকে, যেমন সংস্কৃত টুল, আমি জানি এখানে সংস্কৃত টুলও জেনারেল এডুকেশনের ব্যবস্থা আছে এবং লগে সংস্কৃত শিক্ষা দেওয়া, ওইটা তো লগে আদি যুগ থেকে আর সংস্কৃত আমরা জানি যে যত মানে হিন্দু ধর্মের যে সমস্ত পুস্তক আদি বেশিরভাগ সংস্কৃত মানে ইয়ের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই সমস্ত বইগুলো লেখা হয়েছে। তে এই যেটা সংস্কৃতি, আজকে হিন্দু সংস্কৃতি হোক আর ইসলামিক সংস্কৃতি হোক, এটা আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এখানে এই ভারতবর্ষের সংবিধানে প্রত্যেক ধর্ম পালন করার তার অধিকার দিয়েছে। এখানে যে ধর্ম যে ঐচ্ছুক যে কেউ কোনো ধর্ম পালন করতে পারতো না, এই ধরনের কোনো ব্যবস্থাপনা ভারতবর্ষের সংবিধানও নাই। এরপরেও আমি জানি না যে টার্গেট করা হয়েছে যে আজকে এটা দুইটা ধর্মরে টার্গেট করিয়া যে সংস্কৃত বন্ধ করে দেওয়া হয়েছে এবং লগে মাদ্রাসাগুলো বন্ধ করিয়া দেওয়ার যেটা চক্রান্ত, আজকে দুই দিন আগে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে মাদ্রাসার যে সমস্ত টিচার হল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আজকে প্রায় এই যখন বিজেপি সরকার আইছে তখন থেকে দেখা গেছে যে প্রত্যেকটা মাদ্রাসার মানে নতুন কোনো শিক্ষক নিয়োগ হন না। যেমন শিক্ষক নিয়োগ হন না মাদ্রাসাতে, তাই এক একটা মাদ্রাসার যেখানে স্টাফ, সিনিয়র মাদ্রাসার স্টাফ যেখানে 22 জনের স্টাফ, এখানেও দেখা যায় মাত্র 3-4 জন শিক্ষক আছে, যেখানে 12টা ক্লাস তার মিনিমাম 12 জন টিচার অন্তত না থাকলে 12টা ক্লাস একসাথে চলে না। ওই জায়গার সিনিয়র মাদ্রাসাগুলো দেখা যায় যে 3-4 জন টিচার এবং যেখানে প্রি সিনিয়র মাদ্রাসা, এখানে 8-9 জন যেখানে স্টাফ, এখানেও দেখা যায় 3-4 জন। তো এইভাবে এই মাদ্রাসাগুলার আজকে এই মানে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা এডুকেশনও বহুত মানে কন্ট্রাক্টুয়াল টিচার নিয়োগ করে দেওয়া হয়েছিল, যে অন্তত মাদ্রাসাগুলো চালাইয়ে নেওয়ার লাগে। এই কন্ট্রাক্টুয়াল টিচাররা বেশিরভাগ আছে জেনারেল এডুকেশনও। মাদ্রাসাতে আমরা দেখছি যে মাদ্রাসাতে যারা FM করে একটা ডিগ্রি আছে, এই FM ডিগ্রি যারা পাশ করে এরা ইকুইভ্যালেন্ট টু মানে গ্র্যাজুয়েটস মানে এই মানুষগুলো হয়, এবং যেটা যেখানে স্কুলও যেটা কলেজও যে সমস্ত ক্লাস নেওয়া হবে এই ক্লাসগুলো সিনিয়র মাদ্রাসাতে নেওয়া হয়তো। আজকে এই যেটা কন্ট্রাক্টুয়াল, এই কন্ট্রাক্টুয়াল টিচারগুলারে উদ্ধার করিয়া স্কুলগুলোতে নেওয়া হয়ে যায়। যে যদি এইগুলো নেওয়া হয়ে যায় তার মানে মাদ্রাসার তখন এক একটা মাদ্রাসার 2-3 জন টিচার থাকবো, এবং যেখানে 12টা ক্লাস সেখানেও 2-3 জন যদি টিচার থাকে তাহলে তো ন্যাচারালি মাদ্রাসাটা চলতো না। এবং কোনো গার্জিয়ানে তার ছেলেগুলারে, ছেলে বা মেয়ে হোক, এরারে এই মাদ্রাসা তো দেওয়ার কোনো মানে থাকতো না, কারণ প্রত্যেকেও চায় যে আমার ছেলে হোক বা মেয়ে হোক এই অন্তত মানে ভালো এডুকেশন পাওক, তার মানে তার দৈনন্দিন জীবনে ইন ফিউচারে যাতে একটা প্রতিষ্ঠিত মানুষ হয়, তার লাগিয়ে সবেও চায় যে বালা স্কুলে দিত, বালা মাদ্রাসা দিত, বালা শিক্ষার পরিবেশ যাতে এডুকেশন পায় তার ব্যবস্থা করতো। যদি 12টা ক্লাসও 2-3 জন টিচার থাকে তাহলে তো কোনো টিচারে মানে কোনো গার্জিয়ানে তার ছেলেমেয়েরে দিত না, এর লাগেও আস্তে আস্তে অটোমেটিক মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাব। কিন্তু দেখা গেল যে আমরা আসামের শিক্ষামন্ত্রী এই যে ইসলামিক যারা মানে চিন্তাবিদ যারা গেছিল, বিভিন্ন সংস্কার যারা মুরব্বী হল যারা গেছিল, তখন তারা যে কথাগুলো দিচ্ছেন আমরা পেপার পত্রিকা আমরা দেখছি,
এবং কিছু ধর্মীয় সংগঠনের যারা মুরব্বী যারা গেছে তারা আইয়া যে কথাগুলো আপনারা কইছে যে আসামর শিক্ষামন্ত্রী তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে না মাদ্রাসাগুলা উঠতো না, এটা আমরা আমি এটারে মানে রাখবো, এটা অন্তত রাখার ব্যবস্থা করবো। আজকে দেখা যায় যে কন্ট্রাক্টর টিচার উপরে গেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা সম্প্রদায়ের টার্গেট করিয়া যদি তার শিক্ষা ব্যবস্থা এডুকেশন ব্যবস্থা সব যদি উঠিয়ে দেওয়ার যদি একটা চক্রান্ত চলে, তার মানে এটা একটা গণতান্ত্রিক দেশ, একটা ধর্ম নিরপেক্ষ দেশের সংবিধান দেওয়া হয় না। গতিকে আমরা এটা তীব্র আমরা প্রতিবাদ করি যে এইভাবে ভারতবর্ষ যেটা অশান্তির পরিবেশ আজকে হিন্দু মুসলমানের মাঝে একটা মানে আমরা আমরা দেখছি যে কংগ্রেস গভর্নমেন্ট থাকা অবস্থায় ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে অন্তত মানে এই যে ভারতীয় আমরা জাতি যারা হিন্দু মুসলিম মানে বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সম্মিলিতভাবে এই দেশে আমরা কীভাবে আগুয়ে নেওয়া যায় তারভাবে আমরা চিন্তা করছি, আমরা তার লাগে আমরা চেষ্টা করছি, আমরা সব আমরা ভারতীয় মানুষ আমরা এই দেশে আগুয়ে নেওয়াটা হইলো আমরা একটা সংকল্প, এই দেশ হইল কি আমরার দেশ। কিন্তু আজকে এইভাবে পাট পাট করিয়া সমগ্র মানে জাতির একটা মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে হিন্দু এবং মুসলমানের মাঝে একটা বিভেদ সৃষ্টি করার যেটা চক্রান্ত, আজকে এটা সরকার থেকে যদি এটা করা হয় তাহলে এটা একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হইব, যেটা ভারতবর্ষ বর্তমানে এই পরিবেশটা চলে। আমরা দেখছি যে নেটো বিভিন্ন জিনিসও দেখা যায় যে বহু জিনিসও এবং আমরা যারা মানে মন্ত্রী যারা আছে যারা রাজনীতিবিদ যারা আছে আজকে তারার মুখ থেকে যদি সাম্প্রদায়িক কোনো ধরনের মন্তব্য যদি বার হয়, তারার মুখ থেকে যদি কোনো ধরনের স্টেটমেন্ট সাম্প্রদায়িক স্টেটমেন্ট যদি বার হয় এটা মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একটা মানে সাংবিধানিক পোস্ট থাকিয়া যদি কোনো মন্ত্রী বা কোনো বিধায়ক বা কোনো এমপি এরা এই ধরনের যদি মন্তব্য করে এটা মানে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করা ছাড়া দ্বিতীয় কিছু নাই। গতিকে আপনার মাধ্যমে আমি ওটাও আমি কইতাম সেয়া যে যারা আজকে ইসলামিক চিন্তাবিদ যারা যারা আমরা আসামের শিক্ষামন্ত্রীর লগে যারা যোগা মানে দেখা করছে এত কষ্ট করিয়ে তারা গেছে যে আজকে এই এরারে মানে এরার লগে এই যেটা মানে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতির মানে খিলাফ করার অর্থ হইল কি যে সমস্ত জাতিরে আজকে শেষ করিয়ে দেয়, এরার সবর লাগে একটা বিশ্বাসঘাতকতার মতো একটা মানে কথা করা হয়েছে। গতিকে আপনার মাধ্যমে আমি একটা অনুরোধ করি আর পুনর্বার আসামের শিক্ষামন্ত্রীর কাছে যে অন্তত বৃহৎ মানে অ্যাসামিজ জাতি এবং বৃহত্তর ভারতবাসীর সবর স্বার্থে আমরা সবর মানে এক হওয়ার স্বার্থে আমরা জাতির স্বার্থে সমাজের স্বার্থে আজকে দেশের স্বার্থে অন্তত এই যেটা যে আজকে মাদ্রাসা এবং স্কুল বন্ধ করার যেটা সংকল্প যেটা যে কথাগুলা যে আসামের শিক্ষামন্ত্রীর থেকে যেটা আমরা পাইছি এটা যাতে ইমিডিয়েট উল্টো করা হয় এবং আজকে এই কথাটা যাতে পুনর্বিবেচনা করিয়া যাতে এই প্রতিষ্ঠানগুলো আবার চালাই দেওয়া হয় এবং যারা এই যে কন্ট্রাক্টুয়াল টিচার যারা নেওয়ার লাগিয়া স্কুলে নেওয়ার লাগে যে কথাগুলা আজকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং যেটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যাতে ইমিডিয়েটিটা উল্টো করিয়া আবার যাতে এই যে সমস্ত প্রতিষ্ঠান সংস্কৃত হোক আর মাদ্রাসা হোক এগুলার ইমিডিয়েট তার টিচারগুলোর নিয়োগের ব্যবস্থা করিয়া এই প্রতিষ্ঠানগুলো চালানির লাগে আমি অনুরোধ করিয়াছি।